নতুন সরকারের অধীনে দেশে যে অস্থিরতাগুলোর সৃষ্টি হয়েছে তার অন্তরালে আরও অনেক ঘটনা রয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার ঢাকার একটি বেসরকারি হোটেলে সিএসও অ্যালায়েন্স আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি আরও বলেন, বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াই শুধু অন্তর্বর্তীকালীন সরকারের নয়, এই দায়িত্ব দেশের সাধারণ জনগণেরও বলে তিনি জানান। নতুন সরকারের আমলে চলমান অস্থিরতার পেছনে নিয়ামক হিসেবে আরো অনেকগুলো ঘটনা কাজ করছে বলে মন্তব্য করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ঢাকার একটি হোটেলে সিএসও অ্যালায়েন্সের আয়োজিত নাগরিক সমাজ অতীত বর্তমান ও ভবিষ্যৎ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এমনটা বলেন। তার মতে খালি চোখে অনেক কিছু দেখা গেল, ঘটনার অন্তরালে আরো অনেক ঘটনা থাকে। বৈষম্যবিহীন সমাজ প্রতিষ্ঠার পথ মসৃণ হবে না উল্লেখ করে তিনি বলেন, নতুন রাষ্ট্র গঠনের স্বপ্ন বাস্তবায়নের কাজটি কঠিন। এর কারণ হিসেবে তিনি জানান, বিগত সরকার বা শাসক গোষ্ঠী নিয়োজিত অনেকেই বর্তমান রাষ্ট্র ব্যবস্থার বিভিন্ন ধাপে কাজ করছেন, কিংবা তাদের প্রচলিত নিয়ম নীতির অধীনেই তৈরি হয়েছে বিদ্যমান সমাজ ব্যবস্থার গাঠনিক কাঠামো। উপদেষ্টা আরো জানান, সাবেক প্রশাসনের অনেকেই এখনো সুবিধাভোগী হিসেবে রয়ে গেছেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বৈষম্য দূরীকরণের ক্ষেত্রে কোনো ঘাটতি দেখা দিলে তা নিয়ে কথা বলার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি। পুরোপুরি সংগঠিত যে কোনো সরকারকেও রাষ্ট্র পরিচালনায় ও সংস্কারে বিভিন্ন ধরনের বাধার মুখোমুখি হতে হয় বলে মন্তব্য করেন রিজওয়ানা হাসান। তিনি জানান, সংস্কারের এজেন্ডা অন্তর্বর্তীকালীন সরকারের একার নয়, এটা সবার এজেন্ডা। অভিন্ন এই এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে কমিশনগুলোর মাধ্যমে আলোচনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে তিনি উল্লেখ করেন। সবার প্রতি বর্তমান সরকারের উপর আস্থা রাখার আহ্বান জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, সরকারের কর্মকাণ্ড নিয়ে এখনই সিদ্ধান্ত নেয়ার বা উপসংহারে যাওয়ার কোনো সময় হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার অন্য কোনো প্রথাগত সরকারের মতো দেশের বর্তমান পরিস্থিতি সামাল দিচ্ছে না বলে তিনি বলেন। আশিকুল মাওলা আদর, টিবিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।